আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এই ক্লাসের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সম্বন্ধে জানবো। আমরা তো এতদিন অনেক কিছু করছি, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমরা প্রোফাইল পিকচার কিভাবে দিতে হয় শিখছি, আমরা কিভাবে আমাদের এডুকেশন সেক্টরটাকে অ্যাড করা যেতে পারে, এক্সপিরিয়েন্স সেক্টরটা অ্যাড করা যেতে পারে সবই শিখছি। বাট আজকে আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে কিভাবে আমরা আমাদের নেটওয়ার্ক বিল্ড করব, কিভাবে আমরা আমাদের মনের মতো প্রফেশনের মানুষকে খুঁজে পাব, কিভাবে আমরা আমাদের মনের মতো চাকরি খুঁজে পাব, সেই বিষয়ে বিস্তারিত জানবো। তাহলে আমরা শুরু করি। সো আমি প্রোফাইলে আছি। এখন আমরা মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। সো আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করবো যে ডিজিটাল মার্কেটিংয়ে কারা আছে বা কোন কোন কোম্পানি এখন রিক্রুইট করতেছে। আমরা সার্চ করছি ডিজিটাল মার্কেটিং। যখন আমরা সার্চ করছি, দেখেন এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। একটা হচ্ছে ফার্স্ট জব, যা কারা জব প্রোভাইড করতেছে, গ্রুপস, মানে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলে যেখানে সেই গ্রুপস, দেন পিপল আস্কড, অলরেডি কেউ যদি আস্ক করে থাকে এই ডিজিটাল মার্কেটিং ট্যাগটা নিয়ে, সেটা আপনারা এখানে দেখতে পারবেন। পোস্ট, ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কোনো ধরনের পোস্ট এখানে আপনি দেখতে পারবেন। পিপলস, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে যারা তাদেরকে আপনি পাবেন। সার্ভিসেস, যারা অলরেডি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছে তাদেরকে আপনি পাবেন। দেন কোম্পানিস, এই কোম্পানিসগুলো মূলত ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে থাকে। আপনি যখন ইন করবেন তখন বুঝতে পারবেন যে তারা কী কী সেবা দিয়ে আসতেছে। দেন আপনি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছেন সেই প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। দেন কোর্সেস, ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কোর্সেস এখানে পাবেন। দেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা এমন কোনো ইভেন্টস পাবেন। অ্যান্ড মোর জবস, ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক জবস পাবেন। সেই ক্ষেত্রে প্রথমত আমরা গ্রুপে যদি চলে যাই, দেখেন এই গ্রুপগুলো মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে ওরা কাজ করে কথা বলে। সো আপনি এখানে জয়েন হয়ে নেবেন। সেক্ষেত্রে আপনি একটা কমিউনিটি পাবেন, যে কমিউনিটিতে আপনার এক্সিস্টেন্সটা খুব বেশি প্রয়োজন। আপনার ট্রেন্ড কী চলতেছে, আপনার এই সেক্টরটাতে কী বেশি ভালো চলতেছে, কোন সেক্টরটা এখন আগাচ্ছে, সো আপনাকে যদি নলেজ গ্যাদার করতে হয় এরকম গ্রুপ থেকে আপনি খুব সহজেই গ্যাদার করতে পারবেন। সো দেন পিপল আস্ক, কে কী কথা বলতেছে, হাউ ক্যান ইউ গেট স্টার্টিং ইন ডিজিটাল মার্কেটিং, মানে এরকম কোয়েশ্চেন যারা করতেছে তাদের আস্ক কোয়েশ্চেনগুলো এখানে পাবেন। দেন পোস্ট, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক পোস্ট পাবেন, যেমন এই যে তাপস, আসিফ, নাহিন, সে ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করছে, এরকম আপনি আরও পোস্ট পাবেন যখন নিচে যাবেন। দেন সি অল পোস্ট রেজাল্টে যখন আপনি প্রেস করবেন সেক্ষেত্রে আপনি টোটাল রেজাল্টটা পাবেন। ফাইন, আমরা যদি পিপলসে চলে যাই, তারা মূলত আপনার ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে থাকতেছে, আপনি সি অল পিপল রেজাল্ট দিবেন তখন আরও অনেক বেশি করে পাবেন। ফাইন, আপনি যখন সার্ভিসেসে যাবেন, তারা মূলত সার্ভিস প্রোভাইড করে থাকতেছে ডিজিটাল মার্কেটিংয়ের। সো আপনার যদি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস প্রয়োজন হয়, আপনি খুব সহজেই লিঙ্কডইনে গিয়ে সার্চ করতে পারেন। আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারেন, সেক্ষেত্রে কি আপনি ডিজিটাল মার্কেটিং ফেসিলিটিসের প্রয়োজন নেই? অবশ্যই দরকার আছে। আপনি কোথায় খুঁজবেন? এখানে জাস্ট এসে সার্চ করবেন, আপনি আপনার মন মতো খুঁজে পাবেন এবং আপনি তাদেরকে মেসেজ করে তাদের অ্যাবাউট সেকশন বা তাদেরকে জাস্টিফাই করে আপনি কিন্তু আপনার যাদেরকে প্রয়োজন তাদেরকে আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন। জাস্ট আমি ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড বলছি, আপনি যে কোনো কিছু পাবেন, সফটওয়্যার ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার, আপনি হতে পারে একজন ট্রিপল ইঞ্জিনিয়ার প্রয়োজন, মানে অল কাইন্ড অফ পিপল এখানে আপনার আছে। কোম্পানিসে যখন প্রেস করবেন দেখবেন এই কোম্পানিগুলো মূলত আপনাকে ডিজিটাল মার্কেটিং ফেসিলিটিস দিচ্ছে। অ্যান্ড প্রোডাক্টের মধ্যে আপনি এখানে যারা মূলত এই কাজগুলো করতেছে, সার্ভিস সাইড ট্র্যাকিং হতে পারে, তারপরে ই কমার্স, স্মার্ট ট্যাগিং, মানে তারা বিভিন্ন সলিউশন দেয় ডিজিটাল মার্কেটিংয়ের। কোর্সেস, আপনি এখানে যখন প্রেস করবেন দেখেন কোর্সেস পাচ্ছেন, মানে আপনার কাছে কত সহজ হয়ে যাচ্ছে। আপনি যে সেক্টরে আছেন সেটার বিষয়ে আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়, দেখেন মাত্র কয়েকটা আপনার রোলস, এই রোলসের মধ্যে আপনি সব পেয়ে যাচ্ছেন। সো আপনি যদি ইভেন্টে যোগ করতে চান যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে ইভেন্টে যোগ হইতে চাইতেছি, সেক্ষেত্রে আপনি এটা কিন্তু খুব সহজেই পাচ্ছেন। মোর জবস, এখানে কিন্তু আপনি জবসগুলো পাচ্ছেন। এখানে যেমন একজন বাংলাদেশ ইউনিভার্সিটি একজন কাজ করতেছে, এখানে আপনি রিমোট ওয়াইজ কাজ করতে পারবেন, এখানে হাইব্রিড আপনি গিয়েও করতে পারবেন না গিয়েও করতে পারবেন। সো এখানে অনসাইট আপনি এখানে গিয়ে অবশ্যই করতে হবে। সেই ক্ষেত্রে এভাবে মূলত আপনি আপনার কাজগুলো খুঁজে নিতে পারবেন। সো আপনি খুব সহজেই রিক্রুটারের কাছে বসতে পারতেছেন, রিক্রুটার আপনার কাছে আসতে পারতেছে, কোনো ব্যারিয়ার নাই এর মাঝখানে। সো আমি যদি জবসের মধ্যে দেখি, জবসটা বেশি ইম্পর্টেন্ট, সো আমি জবসটা সিলেক্ট করে নিলাম। দেখেন জবসের এদিকে আপনি এই জবগুলো পাচ্ছেন, আপনি এখানে ইজি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে মূলত তারা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট খুঁজতেছে, যেমন এই যে অনসাইট ফুল টাইম, অনসাইট বলতে এখানে যেতে হবে এবং ফুল টাইম দিতে হবে 1-10 এমপ্লয়িজের মতো, এবং এখানে যদি আপনি ইজি অ্যাপ্লাইতে যখন প্রেস করবেন আপনি খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার কোম্পানি যে ডিসক্রিপশন আছে, কোয়ালিফিকেশনস আছে, আপনি মূলত কী কী কোয়ালিফিকেশনস লাগবে, মানে খুব সহজ হয়ে যায় আসলে। অ্যান্ড হাউ ইউ ম্যাচ, আপনার স্কিলের সাথে দুইটা ম্যাচ করছে, এই জন্যই মূলত আপনাকে সাজেস্ট করছে। দেখেন তাহলে কত কিছু সহজ হয়ে গেল আপনার জন্য যদি আপনি কাজ খুঁজতে চান। ফাইন, এখন আপনার কথা হচ্ছে এটা তো অনেক আগে পোস্ট করতে পারে, আমার তো রিসেন্ট দরকার। ফাইন, ডেট পোস্টেড, পাস্ট মান্থ, পাস্ট উইক, পাস্ট 24, আপনি 24 এখানে আপনি ফিল্টার করে নিতে পারবেন। দেখেন আমি যখন এটা সিলেক্ট করলাম ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ 19 রেজাল্ট শো করছে। এক্সপিরিয়েন্স লেভেল, আপনি ইন্টার্নশিপ করতে পারেন, এন্ট্রি লেভেল, অ্যাসোসিয়েট, মিড, সিনিয়র, ডিরেক্টর, এক্সিকিউটিভ, মানে আপনি যত হাই লেভেলে যেতে পারবেন অথবা আপনি এন্ট্রি লেভেলে যেতে পারবেন।
পারবেন, ইন্টার্নশিপ দিতে পারবেন। দেন আপনি এখানে এক্সপিরিয়েন্স লেভেল তো দেখলেনই, আমি এখানে ইন্টার্নশিপ দিলাম, দেখেন তো জিরো রেজাল্ট। তারপর যদি আমি এন্ট্রি লেভেল দেই সো ফাইভ রেজাল্ট, সো আমি এটা অ্যাকসেপ্ট করলাম। দেন কোম্পানি বিডি জবস, আপনি এখানে জায়েন্ট মার্কেটার্স, বেন উইল LLC, IQ বাংলাদেশ, সো আমি এখানে জায়েন্ট মার্কেটার্স এখানে অ্যাকসেপ্ট করলাম। দেন আমি শো ওয়ান রেজাল্ট দিলাম। দেন রিমোট অনসাইট যখন দিচ্ছি একটা আসে ইজি অ্যাপ্লাই অল ফিল্টার্স, বা এখানে আপনি অল ফিল্টার্স যখন দেবেন এখান থেকে আপনি সিলেক্ট করে খুব সুন্দর করে শো রেজাল্ট দিতে পারবেন, এবং খুব সহজে আপনি খুব কম সময়ে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাইতে পারেন। মানে আপনার মতো করে আপনি সার্চ করতে পারবেন এটা কি কোথাও আসে আপনি বলেন। সো আপনাকে কেন লিঙ্কডইন শিখতে হবে, কেন জানতে হবে, অনেক অনেক বিষয় আছে, আমরা সব কিছু অনেক সহজ মনে করি, আসলে এত সহজ না, কিন্তু আপনার কাছে এখন সহজ মনে হবে এবং আপনার কাছে আরও এটা অনেক কাজে আসবে যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, বাস্তবায়ন করেন, আপনার প্রয়োজনে আপনি কাজে লাগান। আচ্ছা ফাইন, আমরা এটা ক্রস করে দিচ্ছি। সো আমরা এখান থেকে জবসে না গিয়ে আমরা এখন কোম্পানিসে যদি যাই, দেখেন আমি কোম্পানি সিলেক্ট করে নিলাম। আপনি খুব সহজে কোম্পানি সিলেক্ট করতে পারবেন, আপনি লোকেশন, আপনি কোন লোকেশনে চাচ্ছেন। ফাইন, আমি ঢাকা বাংলাদেশ চাচ্ছি, ঢাকা বাংলাদেশ দিলাম। আচ্ছা ঢাকা বাংলাদেশ দিয়ে তো অনেক সার্চ করা হয়, আমরা এখন চট্টগ্রাম দিয়ে দেখব। চট্টগ্রামে আমার অনেকটা সময় আমি কাটিয়েছি, এই জন্য আমার এটা খুবই ভালো লাগে এবং আমি এখানে অনেক অনেক জায়গা চিনি। আমার মনে আছে আমি চট্টগ্রামের প্রায় 20-25 হাজার কিলোমিটার বাইক রাইড করছি, অনেক ঘুরছি, অনেক ঘুরছে। ফাইন, আমি চট্টগ্রাম বাংলাদেশ দিচ্ছি অ্যান্ড ঢাকা বাংলাদেশ, আমি ঢাকা বাংলাদেশটা সরিয়ে নিচ্ছি। শো রেজাল্ট যদি দেন, দেখেন আপনার 1500টা কোম্পানি এনলিস্টেড আছে ডিজিটাল মার্কেটিং কাজের জন্য। আর ইন্ডাস্ট্রি যদি আমি সেট করে রাখি, সো আমি এখানে মার্কেটিং সার্ভিস আমি সেট করতেছি। দেন আপনি কোম্পানি সাইজও করতে পারবেন যে আপনি মূলত কোন কোম্পানির কাছে যেতে চান, বড় কোম্পানি নাকি ছোটো কোম্পানি। সো আমাদের যেহেতু ভীষণ ভীষণ অনেক বড়, সো আমরা 51 থেকে 200 দিয়ে দিচ্ছি। এখানে দেখেন 8টা রেজাল্ট পাচ্ছি, আর অল ফিল্টার দিয়ে আপনি এখান থেকে খুব সহজেই সিলেক্ট করে শো রেজাল্ট দিলে আপনার চলে আসবে। ফাইন, এখন চট্টগ্রাম বাংলাদেশে আপনি, সো আপনি এই কোম্পানিগুলোর সাথে মেসেজিং করতে পারেন, তাদেরকে ফলো রাখতে পারেন, তাদের সম্বন্ধে জানতে পারেন, তারা কীভাবে তাদের সকল কিছু মেনটেন করতেছে এই বিষয়গুলো কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন একমাত্র লিঙ্কডইনের মাধ্যমে। সো আশা করি বুঝতে পারছেন যে আপনি যদি প্রপারলি ভালোভাবে সার্চ করতে জানেন আপনি কত কিছুই খুঁজে পাচ্ছেন। সো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।